এসব বাজারের কথা রাখেন তো, এইসব বাজারের কথা শোনার সময় আছে আমার? আমি কত ব্যস্ত, কত দিকে আবার কাজ করতে হয়, এইসব দু চারটা মাল্টি ন্যাশনাল কোম্পানি আমার দুই পকেটে থাকে। কাকা আমার কাছে তো 1000 টাকা নো। এ ভাঙায় দেন। কি বলেন, এখানে কোথায় ভাঙাবো? ভাঙাইবো এটা আমি কেমনে কমো? আমি তো বলতে পারতেছি না, রাখবেন না? আমি 50 টাকা দিতে হবে। আপনারা তা বাসলার দেন কাছে পারেননি, 10 টাকা কম দিতেন, আমার যে কম দিতেন স্যার। না রাখলে চলে গেলাম, রাখলে রাখ জি ম্যাডাম, আপনি আমাকে নিশ্চয়ই ডাকছেন? কে আপনি? আপনার কেন ডাকবো আমি? আমি কিন্তু ঢাকার ছেলে, সহজে ছাড়ছি না। নামার সময় পত্রিকা কিনে দেবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আপনি পত্রিকা ধুয়ে দিয়ে পানি খান। টিউশনি যে ধরলি, সেই বাড়ি ভালো কিনা জানালি না তো, তোকে নিয়ে খুব চিন্তা হয় রে মা। আমাকে নিয়ে না তোমাকে চিন্তা করতে হবে না, তোমার মেয়ে সব জানে মা। আচ্ছা শোন, আমি এখন রাখি, মাত্র বাসায় ঢুকছি, অনেক টায়ার্ড। টিউশনি দিয়ে কতদিন চলবে? এবার চাকরি বাকরি কিছু একটা ধর। ইন্টারভিউ তো দিচ্ছি এখন, না হলে আমি কি করব? ভালোভাবে চেষ্টা কর, কারেন্ট অ্যাফেয়ার্স টেফেয়ার্স বেশি করে পড়। এসব দেখে এখন চাকরি হয় নাকি? এত কিছু বুঝি না, বড় চাকরি বাকরি কিছু একটা তোরতে পারিস কিনা দেখ, নইলে তোরে এত খরচাপাতি করে ঢাকায় রেখে কেন পড়াশোনা করালাম? থানা শহরে থাইকে নাজির সাহেবের মেয়ে, শুনস নাই কত বড় পদে চাকরিতে ঢুকিছে। শোনো, এখন এরকম ফাঁকা আওয়াজ দিয়ে না অনেকেই ফায়দা নেয়। হ্যাঁ, তুমি তার অফিসে যেয়ে দেখছো যে সে টুলে বসে নাকি চেয়ারে বসে, বলো দেখছো? সেটা আমি কেমনে বলবো? তেলা মাথায় না সবাই তেল দেয় মা। এই যেমন তুমি, তোমাকে বললো অমনি তুমি বিশ্বাস করলো, আবার আমাকে সে তুমি রেফারেন্স হিসেবে বলতেছো সেই কথা। আমি তোমাকে একটা ভালো অ্যাডভাইস দিই, তুমি যে সবাইকে বলবো তোমার মেয়ে ঢাকায় চাকরি করে, দেখবা রাতারাতি সব পাল্টাই গেছে, সবাই তোমাকে পাত্তা দিচ্ছে। তোকে নিয়ে আর পারলাম না, আচ্ছা এখন রাখ। আচ্ছা মা রাখি। Sunsilk Pink Thick and Long with Keratin Yogurt চুলকে দেখায় ঘন, এখন 16% এক্সট্রা 3 টাকা। গরম, তার মধ্যে এরকম গাড়ি নষ্ট হয়ে গেছে, আর আশেপাশে যাত্রীদের পরিবেশ, ইস কি বিহেভিয়ার এক একজনের! ছি 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 ছি, তাই না? দুজনের জন্য গাড়ি নষ্ট হয়েছে মানে আমরা কি গাড়ি নষ্ট করছি? তাদের সাথে কথা বলেন, কেন গাড়ি নষ্ট হলো এর সাথে কথা বলেন, এই লোকের ব্যবহার খারাপ। আমি আমি এই আপনি কি বলছেন আমার জন্য? এক জায়গায় যাইতেছিলাম, আপনাদের জন্য নষ্ট হয়ে আর যাইতে পারি? আপনি কি বলছেন আপনারা নষ্ট? আপনি কিন্তু এই যে আপনি কিন্তু লিমিট ছাড়া কথা বলতেছেন, চেহারা দেখে কথা বলেন, এই চেহারা এইসব হয় না আমাদের জন্য। আবার বাস আছে মিয়া, আপনি বেশি কথা বলেন। আপনি একদম বুঝবেন না, আপনি সানগ্লাস করে কথা বলেন আগে। এই স্যার স্যার, আপনি কে স্যার? এই যে স্যার, আপনার কাছে বিচার দেই স্যার, আপনি বলেন এই যে এত টাকা দিয়ে বাসে আমরা চড়ি, সেখানে মশা কামড়ায়, সেখানে ঠিক মতো এই যে মানুষজন দুর্ব্যবহার করে, এরকম ছোট লোক মানুষজন, আপনি জানেন উনি কি করেছে? সামান্য একটা পেপার নিয়ে এসে হইচই করে বাসের মধ্যে একটা চিৎকার করে সামনে। টেকনিক্যালি সমস্যা, যা হওয়ার হইছে হইছে, ঠিক আছে ভাই, আপনারা আগে এই নিয়ে ঝগড়া বিবাদ করেন। স্যার স্যার, আমি আপনাকে বলি, আপনি আইনের লোক, আপনি দেখেন এর একটা সুষ্ঠু বিচার করেন। আমরা যত করে ভাড়া দিয়ে বাসে উঠলাম, বাসটা নষ্ট হয়ে গেল, এখন টাকা ফেরত দিচ্ছে না, আপনি এর বিচার করেন, আপনি আইনের লোক। সময় চলে যাচ্ছে, হ্যাঁ এখন কি করা যাবে বলেন? চলেন, এই গাড়ির লোক কই, চলেন যাই। আমি তো
আইনের লোক না মানে কি দারোয়ান তুই না দারোয়ান আমরা ব্যাংকের ভূতের ডিউটি করি আর হ্যাঁ হ্যাঁ ব্যাংকের ডিউটি রেখে আপনারা এখানে কেন আসছেন আমি এই গ্যাঞ্জাম দেখে আমরা এনআইসি যে কি ঘটনাটা এই তুই যা এখানে কি হচ্ছে ওই দেখ যা আমরা ওই যে সামনে গিয়ে কথা ওই দেখ যা ভাই আপনারা আমারে ভুল বুঝলেন আসলে ওই দিকে যা নিজের ইয়ে বাসে না আরেকজন যা বড় কালো পোশাক পরে আসছে দেখে ভয় পেয়ে গেছি ফালতু কোথাকার দেখেছেন মানে কোথায় আইনের পোশাক আর কোথায় একজন মানে দেশটা কোন দিকে যাচ্ছে সানসিল পিঙ্ক ব্যবহারে চুল দেখায় ঘন আর ঘন চুলে সব পসিবল ঘন চুলে হয়ে যাও পপুলার অথবা পাওয়ারফুল কিংবা দারুণ সুন্দর ঘন চুলে সব হেয়ার স্টাইল পসিবল তিন টাকায় সানসিল পিঙ্ক থিক অ্যান্ড লং উইথ কেরাটিন ইয়োগার্ট চুলকে দেখায় ঘন এখন 16% এক্সট্রা তিন টাকায় আমি তো মানে ঢাকায় বড় হয়েছি আমি তো এগুলো কখনোই দেখিনি আপনারা ঝগড়া কি থামাবেন না আমরা কি ঝগড়া করি কে বললো এই কথাটা এই দাঁড়ান আপনি এদিকে আসেন জমর তোমার টিচার কবে আসবে তা তো জানি না মনে হয় আজকে সন্ধ্যায় আসতে পারে ও ঠিক আছে আমি ফোন করে জেনে নেব আর তুমি এই লম্পচম্প বাদ দিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসো ঠিক আছে হ্যালো আপনি আমার ছবিতে কিরকম কমেন্ট করছেন হ্যাঁ এটা কোনো মার্জিত মানুষের কমেন্ট হতে পারে কেন আমি তো খারাপ কিছু লিখিনি আমি তো মানে আপনি যেটা ভাবছেন আমি ওইভাবে আসলে কমেন্টটা করিনি আমি মানে অস্থির শব্দটি আসলে পজিটিভভাবে আমি আসলে এখানে বোঝাতে চেয়েছি বাহ ভালোই তো পাণ্ডিত্য ঝাড়ছেন আর পাণ্ডিত্য ঝাড়তে হবে না কি করেন আপনি জি আমি জব করি আপনি কি করেন আমিও জব করছি আপনি জানেন আপনার কমেন্ট আমার সার্কেলে কতজন দেখেছে সরি আসলে আপনার মিউচুয়াল ফ্রেন্ড মানে কারা এগুলো তো আসলে শো করে না আমি দেখতে মানে পারিনি আমি সরি আমি আপনাকে যদি না জেনে দুঃখ দিয়ে থাকি কারণ আমি একদমই মানে চাই না আমার দ্বারা অন্তত কোনো মানুষ হার্ট হোক তাই একটু আলাদা করে দেওয়া যাবে কোনো ভাবে সম্ভব না একবারে মিক্স করে বানিয়ে আনছি ওফো অফিসের ক্যান্টিনে রং চা খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে এখন দুধটা সহ্যই করতে পারি না আমাদের অফিসে এত চিনি দেয় যে আমি আগামী 20 বছর যদি চিনি না খাই আমার কোনো সমস্যা হবে না আচ্ছা যা আছে তাই দাও আচ্ছা দাও দাও তারপর কোথায় আছেন আপনি বিবিসি বিবিসিতে জব করেন আপনি আপনি আমি এমবিবিএস মানে কি ডাক্তার না হ্যাঁ মানে
এমবিবিএস মানে তো ডাক্তারি, আপনি ধরতে পেরেছেন ঠিকই, বাট আমি কিন্তু ডাক্তার না, মানে আমি কোথাও বসি না, আমি ডাক্তারিটাকে পেশা হিসেবে নিয়ে নিই। আমি বিশ্বাস করি যে এমবিবিএস করলেই ডাক্তারি কেন করতে হবে, এই জন্য আমি একটা প্রাইভেট ফার্মে আছি। ওয়াও, আপনার সাথে আমার কত মিল, আমি যেমন মার্কেটিংয়ে পড়েছি কিন্তু আমি হয়েছি সাংবাদিক, আপনি ডাক্তারি পড়েছেন কিন্তু আপনি প্রাইভেট সেক্টরে কর্পোরেট জব করেন। ওয়াও, ভালো আইডিয়াটা বেশ। তা আপনার অফিস কি ধানমন্ডি? হ্যাঁ, আপনি কি করে জানলেন? কারণ আমার অফিসও ধানমন্ডি। অফিসের কাজের এত প্রেশার, একদম হাঁপিয়ে উঠেছিলাম, তাই দাদু বাড়ি গিয়েছিলাম। যদিও আমার দাদু বেঁচে নেই, চাচা আছেন মাইন্ড রিফ্রেশ করার জন্য। আর এই যে বাসে করে যে এলাম, কেন এলাম জানেন? এক্সপেরিমেন্ট করার জন্য, যে সবাই কীভাবে যায় দেখি না, নতুন একটা এক্সপিরিয়েন্স হোক। দাদু, তো আপনার গাড়ি আছে? হ্যাঁ, ছোটোবেলা থেকেই আমরা প্রত্যেক বছরই গাড়ি চেঞ্জ করি। অফিসের গাড়ি তো অবশ্যই এখন বেশি চলা হয়, কারণ অফিস থেকে গাড়ি দিয়েছে। আচ্ছা, আপনার ভিজিটিং কার্ডটা দিন তো। সানসিল্ক ব্ল্যাক শাইন, 5টি ন্যাচারাল অয়েল ফর্মুলা, এটি তোমার চুলে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। ভিজিটিং কার্ডটা এখন অবশ্য ফোনের যুগ, ফোন থাকতে আর ভিজিটিং কার্ড অত প্রয়োজন না। ফোন নাম্বারটা রেখে দিন না। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা বলুন। 01234। আমি কিন্তু আপনার সাথে যোগাযোগ রাখবো, সাংবাদিক বলে কথা, এখন তো মিডিয়ার খুব পাওয়ার। আপনার সাথে আসলে পরিচিত হয়ে ভালো লাগলো। আচ্ছা, আপনাদের হেড অফিস কি লন্ডনে? না না, লন্ডন হতে যাবে কেন, এই দেশে। আপনি কিছু মনে করেননি তো? আর না না, আমি জার্নালিস্ট মানুষ, রাস্তাঘাটে পথে ঘাটে কত কিছু হয়, এগুলো মনে থাকলে কি আর সাংবাদিকতা চলে? ঠিক বলেছেন, উদাহরণ অনেক। আচ্ছা, কত হয়েছে বিল? স্যার 10 টাকা। এই, আপনি কিছু মনে না করলে বিলটা কিন্তু আজকে আমি দেব। না না, বিলটা আমি দেব না, এইসব চলবে না। আপনি খাওয়াচ্ছেন ঠিক আছে, কিন্তু বিল দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আপনি না না চলবেন, ঠিক আছে। কাছে 500 টাকা ভাঙতে হবে। আরে কি দরকার, আমি দিচ্ছি তাহলে। 1000 টাকা ভাঙতে হবে স্যার। দাঁড়াও দেখছি। ও না, ভাঙতে আছে তো 10 টাকা। এই বাসের কি অবস্থা, ঠিক হয়েছে বাস? ভাই গাড়ি ঠিক হয়েছে, আসেন আসেন আসেন, চলুন, বাস ঠিক হয়ে গেছে। ডাকবে না, আমরা এখানে বসে আছি, আসুন আসুন। ফোন নাম্বার নিয়েছি আপনার? হ্যাঁ হ্যাঁ, আসুন। এই শহরের মানুষ আর মানুষ নাই, এই যে পরিবহন দেখতেছেন না, সবাই যান্ত্রিক হয়ে গেছে, ড্রাইভারও যান্ত্রিক হয়ে গেছে। হ্যাঁ, ব্যাপারটা আসলে কিন্তু চিন্তার। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন। তো কোথায় যাবেন? জি মানে বাসা কোন দিকে? বাসা ইস্কাটন। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? আমি তো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি তোমার জন্য, গাড়ি নিয়ে আসো না কেন? এটা কোনো কথা বললে মজিবর, আমি ততক্ষণ দাঁড়িয়ে থাকবো? আচ্ছা ঠিক আছে, কি আর করার, তুমি মামনির কাজটা শেষ করো, আমি এই ফাঁকে তাহলে মতিঝিলের কাজটা শেষ করে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে মতিঝিল থেকে পিক করো।
এখন তো আর কিছুই করার নেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ভাইয়া কি স্কারনে যাবেন? তাহলে আমাকে বাংলা মোটর নামিয়ে দেন। আসলে হয়েছে কি, আমার গাড়ি আসার কথা ছিল, গাড়িটা নিয়ে আমার মম আবার একটু বেরিয়েছে। এখন তো আর স্কারনের দিকে যাচ্ছি না, গেলে আপনাকে নামিয়ে দিতে পারতাম। আমি আসলে মতিঝিলের দিকে যাচ্ছি। ইটস ওকে, এটা কোনো ব্যাপার না। যাই হোক, আসি তাহলে, ভালো থাকবে, টাটা। হ্যালো স্যার, আপনাকে দেখতে না পিকুলিয়ার মতো লাগছে। হাসো কেন, আমি এখানে গরমে ঘেমে যাচ্ছি আর তুমি বলো আমাকে পিকুলিয়ার লাগছে। যাও না, তুমি এক কাজ করো, এই ফ্যানের রেগুলেটর বাড়িয়ে দাও। 2-4 টাকা বিদ্যুৎ বিল বাঁচানোর জন্য তোমরা এসব কিপটামি করো, এগুলো খুব খারাপ। স্যার, ফ্যানের রেগুলেটর তো সর্বোচ্চ দেওয়া। এই যে এতদিন থাকছি, খাচ্ছি, দাচ্ছি, গোসল করছি একসাথে, এত মেমোরিজ, এগুলো ছেড়ে। তা তো ঠিকই, তবে ভাই আপনি মন খারাপ করেন না, আপনার সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখব। মতিভ্রম তোকে খুব ভালো করে পেয়েছে, তাই না? শোন, ডাক্তার দেখা, হেলা ফেলা করিস না। কাকু আপনি ভালো থাকেন, কোথায় একটু আশাব্যঞ্জক কাহিনী শোনাবেন তা না শুনিয়ে উল্টা পাল্টা কথা শোনাচ্ছেন।